প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এডু অ্যান্ড কেরিয়ারে। যে সমস্ত ছাত্রছাত্রী 2022-এ বাংলা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি আজ বাংলার 124 146 নম্বর পেজের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তবে শুরু করা যাক। 124 নম্বর পেজের এমসিকিউর সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 নম্বর প্রশ্ন, কিন্তু গেলেন তো গেলেনি ডবল ইনভার্টেড কমার মধ্যে, কার কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন। অপশান ক মাসি, অপশান খ মেসোমশাই, অপশান গ মেজে কাকু, অপশান ঘ ছোট মেসো। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ ছোট মেসো। পরবর্তী প্রশ্ন 1.2, ডবল ইনভাইটেড কোন মধ্যে এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন, এটি বহুরূপীতে নেওয়া হয়েছে। অপশান ক 4 দিন, অপশান খ 5 দিন, অপশান গ 6 দিন, অপশান ঘ 7 দিন। এখানে সঠিক উত্তরটি হলো অপশান ঘ 7 দিন। পরবর্তী প্রশ্ন 1.3, তার আমি জামিন হতে পারি ডবল ইনভার্টেড কমার মধ্যে, উক্তিটি কার। অপশান ক জগদীশের, অপশান খ নিমাই বাবুর, অপশান গ তলোয়ার করের, অপশান ঘ অপূর্বের। সঠিক উত্তর অপশান ঘ অপূর্বের, অর্থাৎ অপূর্ব এই কথাটি বলেছিলেন। 1.4, হৈমবতী সুত যথা নাসিতে তারকে ডবল ইনভার্টেড কর মধ্যে, এখানে হৈমবতী সুত কথাটি অপশান ক গণেশ, অপশান খ কার্তিক, অপশান গ অর্জুন, অপশান ঘ কর্ণ। সঠিক উত্তর অপশান খ কার্তিক। পরবর্তী প্রশ্ন 1.5, ডবল ইনভাইটেড কর মধ্যে দিনের অন্তিম কাল ঘোষণা করল, অপশান ক ডমরু বাজিয়ে, অপশান খ শাঁখ বাজিয়ে, অপশান গ ঘণ্টা বাজিয়ে, অপশান ঘ অশুভ ধ্বনিতে। সঠিক উত্তর অপশান ঘ অশুভ ধ্বনিতে। পরবর্তী প্রশ্ন 1.6, পাবলো নেরুদা কোন দেশের কবি, অপশান ক ব্রাজিল, অপশান খ চিলি, অপশান গ পেরু, অপশান খ আর্জেন্টিনা। সঠিক উত্তর অপশান খ চিলি। পরবর্তী প্রশ্ন 1.7, ফিনিশীয় হলে লেখক বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতেন ডবল ইনভার্টেড কমা শেষ, অপশান ক হার, অপশান খ বঞ্জের শলাকা, অপশান গ লোহদণ্ড, অপশান ঘ নলখাগড়া। সঠিক উত্তর অপশান ক হার। পরবর্তী প্রশ্ন 1.8, চার খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেতেন, অপশান ক 7 টাকা, অপশান খ 8 টাকা, অপশান গ 9 টাকা, অপশান ঘ 10 টাকা, অপশান ক 7 টাকা, অপশান খ 8 টাকা, অপশান গ 9 টাকা, অপশান ঘ 10 টাকা। সঠিক উত্তর অপশান ক 7 টাকা। পরবর্তী প্রশ্ন 1.9, কার সোনার দোয়াত কলম ছিল, অপশান ক শরৎচন্দ্রের, অপশান খ রবীন্দ্রনাথের, অপশান গ বঙ্কিমচন্দ্রের, অপশান ঘ শুভ ঠাকুরের। সঠিক উত্তর অপশান ঘ শুভ ঠাকুরের। 1.10, শিক্ষক ছাত্রটিকে বাংলা পড়াচ্ছে, এখানে চিহ্নিত পদটি, অর্থাৎ এই যে শিক্ষক ছাত্রটিকে বাংলা পড়াচ্ছে, ছাত্রটিকে বাংলা, এখানে চিহ্নিত পদ প্রযোজককর্তা, খ প্রযোজ্যকর্তা, ঘ নিরপেক্ষকর্তা, ঘ ব্যতিয়ারকর্তা। সঠিক উত্তর অপশান খ প্রযোজ্যকর্তা। পরবর্তী প্রশ্ন 1.11, রাম এলে শ্যাম যাবে
চিহ্নিত পদটি অপশান ক নিরপেক্ষকর্তা, অপশান খ উক্তকর্তা, অপশান গ অনুক্তকর্তা, অপশান ঘ সমধাতুকর্তা। রাম এলে শ্যাম যাবে, এখানে উত্তরটি হচ্ছে নিরপেক্ষকর্তা। অর্থাৎ দুটি আমরা যদি ভালো করে লক্ষ্য করি, রাম এলে শ্যাম যাবে, এখানে দুটির মধ্যে কোনো সামঞ্জস্য নেই, দুটি সম্পূর্ণ ভিন্ন গোত্রের, আলাদা আলাদা, তাই দুটি পরস্পর থেকে নিরপেক্ষ, আলাদা, তাই এখানে এটি নিরপেক্ষ কর্তা। পরবর্তী প্রশ্ন 1.12, আমি 10টার সময় স্কুলে যেতাম, চিহ্নিত পদটি কী কারক? অপশান ক অপদান কারক, অপশান খ অধিকরণ কারক, অপশান গ সম্বন্ধপদ, অপশান ঘ করণ কারক। দেখ, আমি 10টার সময় স্কুলে, একটি নির্দিষ্ট সময় বলে দিচ্ছে, তাহলে যখন কোনো বিষয় নির্দিষ্ট করে বলে দেওয়া হবে সেটি অবশ্যই অধিকরণ কারক, অপশান খ অধিকরণ কারক। পরবর্তী প্রশ্ন 1.13, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নাম পদের কোনো সম্পর্ক না থাকলে তাকে বলে? অপশান ক কারক, অপশান খ বিশেষ্যপদ, অপশান গ অকারক, অপশান ঘ অব্যয়পদ। সঠিক উত্তর অপশান গ অকারক, সঠিক উত্তর অপশান গ অকারক। 1.14, ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ হল? অপশান ক সংক্ষেপ, অপশান খ বিস্তার, অপশান গ বিশ্লেষণ, অপশান গ সুন্দর। এখানে সঠিক উত্তর অপশান খ বিস্তার। পরবর্তী প্রশ্ন 1.15, তৃতীয় পদের প্রাধান্য লাভ করে যে সমাসে? অপশান ক তৎপুরুষ, অপশান খ দ্বন্দ্ব, অপশান গ বহুব্রীহি, অপশান ঘ নিত্য। সঠিক উত্তর অপশান গ বহুব্রীহি। 1.16, উপপদ শব্দের অর্থ হল? অপশান ক কিদন্তপদ, অপশান খ নিকটবর্তী পদ, অপশান গ সমর্থক পদ, অপশান ঘ নাম পদ। সঠিক উত্তর অপশান ক কিদন্তপদ। 1.17, উভয় পদই প্রাধান্য লাভ করে? অপশান ক দ্বিগু, অপশান খ দ্বন্দ্ব, অপশান গ বহুব্রী, অপশান ঘ নিত্য সমাসে। সঠিক উত্তর অপশান খ দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে উভয় পদই প্রাধান্য পড়ে, যেমন দিন ও দিন, প্রতিদিন, ঠিক আছে। এইভাবে প্রতিটি সব মানে বিষয় অর্থাৎ উত্তর পদ পরবর্তী দুটি অর্থই প্রাধান্য পেয়ে থাকে, তাই এটি দ্বন্দ্ব সমাস। পরবর্তী পৃষ্ঠা 146 পাতার এমসিকিউগুলি হল, এক সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1, সন্ধ্যা তারা একটি? অপশান ক সিনেমা, অপশান খ উপন্যাস, অপশান গ পত্রিকা, অপশান ঘ হোটেলের নাম। সঠিক উত্তর অপশান গ পত্রিকা। পরবর্তী প্রশ্ন 1.2, সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, বক্তাকে? অপশান ক জগদীশবাবু, অপশান খ কাশীনাথ, অপশান গ পুলিশ, অপশান ঘ ভবতোষ। সঠিক উত্তর বাস ড্রাইভার কাশীনাথ, অপশান খ। পরবর্তী প্রশ্ন 1.3, অপূর্ব রাজি হইয়াছিল কার অনুরোধ? অপশান ক রামদাসের, খ জগদীশবাবুর, ঘ রামদাসের স্ত্রীর, ঘ নিমাইবাবুর। সঠিক উত্তর অপশান গ রামদাসের স্ত্রী। পরবর্তী প্রশ্ন 1.4, তার চামর দুলাই কে? অপশান ক মহাসিন্ধু, খ দ্বাদশ রবি, ঘ বিশ্বমাতা, ঘ ধূমকেতু। সঠিক উত্তর অপশান ঘ ধূমকেতু। পরবর্তী প্রশ্ন 1.5, হৈমবতী সুদ যথা নাসিতে, হৈমবতী সুদ কে? অপশান ক কার্তিক, খ গণেশ, ঘ শিব, ঘ অর্জুন। সঠিক উত্তর অপশান ক কার্তিক। পরবর্তী প্রশ্ন 1.6, ছড়ানো রয়েছে কাছে দূরে, সিঙ্গেল ইনভার্টেড ডবল ইনভার্টেড কমা শেষ, কী ছড়ানো আছে? অপশান ক বাড়িঘর, অপশান খ পাথর, অপশান গ শিশুদের সব, অপশান ঘ গিরিখাত। সঠিক উত্তর অপশান গ শিশুদের সব। 1.7, তৈলকনাথ মুখোপাধ্যায়ের লেখা গ্রন্থটি হল? অপশান ক রজনী,
খ ডমরুধর, গ বলাকা, ঘ রাজকাহিনী। সঠিক উত্তর অপশন খ ডমরুধর। 1.8 লাঠি তোমার দিন ফুরে আছে কথাটি বলেছিলেন অপশন ক বঙ্কিমচন্দ্র, খ রবীন্দ্রনাথ, গ শরৎচন্দ্র, ঘ শৈলজানন্দ। সঠিক উত্তর অপশন ক বঙ্কিমচন্দ্র। পরবর্তী প্রশ্ন 1.9 ফাউন্টেন পেন সঙ্গে নেশা শৈলজানন্দ পেয়েছিলেন কার কাছ থেকে, অপশন ক সত্যজিৎ রায়, খ রবীন্দ্রনাথ, গ বঙ্কিমচন্দ্র, ঘ শরৎচন্দ্র। সঠিক উত্তর অপশন ঘ শরৎচন্দ্র। 1.10 কারো কথা অর্থ ক সম্পর্কহীন, খ সম্পর্ক, গ কর্তা, ঘ যিনি সৃষ্টি করেন। সঠিক উত্তর অপশন ঘ যিনি সৃষ্টি করেন। 1.11 টি টা খানা খানি, এইগুলো হলো অপশন ক নির্দেশক অনুসর্গ, অপশন ক কর্তৃকার, ঘ বিভক্তি। যেহেতু টি টা খানা খানি এগুলো নির্দেশ করছে, কটি কটা, ঠিক আছে, হাঁস, এইগুলো হচ্ছে নির্দেশ করছে, তাই এগুলো হচ্ছে নির্দেশক, অপশন ক নির্দেশক। 1.12 বেঁচে থেকো বাছা তোমার সোনার দোয়াত কলম হোক, বাছা হলো অপশন ক কর্তৃকারক, অপশন খ সম্বন্ধপদ, অপশন গ সম্বোধন পদ, অপশন ঘ করণকারক। সঠিক উত্তর অপশন গ সম্বোধন পদ। এবার দেখে নিই, বেঁচে থাকো বাছা তোমার সোনার দোয়াত কলম হোক, তাহলে এখানে বাছা বলতে সম্বোধন করা হচ্ছে, তাই এখানে সম্বোধন পদ এটি হয়েছে। 1.13 উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে, অপশন ক রূপক কর্মধারায়, অপশন খ উপমিত কর্মধারায়, অপশন গ সহার্থক বহুব্রীহি, অপশন ঘ দ্বিগু সমাস। সঠিক উত্তর অপশন ক রূপক কর্মধারায়। 1.14 সপ্তাহে যে সমাসের উদাহরণ সপ্তাহ, তৎপুরুষ, অপশন খ কর্মধারায়, অপশন গ দ্বিগু, অপশন ঘ বহুব্রীহি। আমরা যদি সপ্তাহকে ভেঙে ফেলা যায় তাহলে সাত দিনের সমাহার, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ দ্বিগু। 1.15 হৈমবতী সুদ যথা নাসিতে তারকে মহাসুর, রেখাঙ্কিত পদে যে কারক, অপশন ক কর্তৃকারক, অপশন খ কর্মকারক, অপশন গ করণকারক, অপশন ঘ অধিকরণকারক। হৈমবতী সুদ যথা নাসিতে তারকে, তাহলে কোথায় কাকে এখানে যদি প্রশ্ন করলে এটা হচ্ছে কর্মকারক, অপশান খ কর্মকারক। 1.16 নিচের কোনটি কর্ম তৎপুরুষের উদাহরণ, অপশান খ ক আত্মরক্ষা, অপশান খ আজীবন, অপশান গ আকাশস্পর্শী, অপশান ঘ অসম্ভব। সঠিক উত্তরটি হলো অপশান ক আত্মরক্ষা। পরবর্তী প্রশ্ন 1.17 কর্মধারায় সমাসে অপশান ক পূর্বপদের অর্থ প্রাধান্য প্রধান, খ উভয় পদের অর্থ প্রধান, ঘ পরপদের অর্থ প্রধান, ঘ ভিন্ন অর্থের দোতনা পাওয়া যায়। সঠিক উত্তর অপশান ক পরপদের অর্থ প্রধান। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাভ এ নাইস ডে।